নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ তোমার নিকো চলার শেষ। ও নদীরে, নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ফুডি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের আমি রান্না রেসিপি নিয়ে আসবো না, আজকের একটা আমি পিঠে করবো। এই পিঠেগুলো আমার দিদা করতো, ঠাম্মা করতো, শাশুড়ি করতো, এইটা অনেকদিন দেখে দেখে খাওয়া যায়। তো সেই পিঠেটা হবে হাতে চাপটা পিঠা। ছোটো ছোটো এই যে কড়ায় এখন জল দেবো, আমি কড়ার মধ্যে জল দেবো, কড়াটা গরম হয়ে গেছে, জল দেবো। এই যে জল দিয়েছি, এবার লবণ দেবো ওর মধ্যে, দিয়ে এইবারই গুড় দেবো। লবণটা যার যেমন স্বাদ সে তার নিয়ে দেবে। এই যে পাটালি দিয়ে হবে পিঠেটা, এই যে এর মধ্যে পাটালি দিয়ে দিচ্ছি। এটা আমার মা করতে পারে খুব ভালো, ওরা আগে করতো, তো আমরা তো আমাদের দিনে এসে পিঠা আর করা হয় না, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। গুড়টা গলে যাবে একদম, এই যে গরমের মধ্যে গুড়টা গলে গেলে আমি এই চালের গুঁড়িটা দেবো ওর মধ্যে। গুড়টা গলে গেছে, এইবার চালের গুঁড়োটা দেওয়া হবে। চালের গুঁড়ো, এই যে খুব সহজে হয়ে যায় পিঠেটা, একদম কম খরচে আর খেতেও ভালো হয়। মা একটু ঘুরি দাও তো, ধোয়া হচ্ছে। একটু ঘুরি দিচ্ছি, এই যে চালে গুঁড়ি দিয়ে মাখাচ্ছি। তো এইটা তোমার মনে করো যে পাটালি ছাড়া এটা খাওয়া যায় না, তা না, তোমরা যে কোনো মিষ্টি দিয়ে খাওয়া যায়, গুড় দিয়ে, গুড় দিয়েও করতে পারে, চিনি দিয়েও করতে পারে, যে কোনো গুড়, আঁকের গুড়, ভেলি গুড়, গুড়কে তো গুড়টা জলে গুলে নিতে হবে। এটাকে আমি এখন খুব সুন্দর করে মাখিয়ে নেবো, মাখিয়ে নেবো, কেননা জানো চিট চিট মতো হবে তো, নেড়ে তো ফেটে যাবে, তার জন্য খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি, তোমরাও করবে দেখবে, আশা করি খুব সুন্দর লাগে খেতে। কো বন্ধুরা, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে এইবার যখন পিঠে করবো তখন দেখতে পাবে, রেখে দেবো একটু। এইভাবে গোল গোল করতে হবে, আঙুল ঘুরিয়ে গোল। তো আমি এই যে যেগুলো শাড়ি নিয়ে আসা হয় যে পেপারগুলো, এগুলো হলে ভালো হয়, কেরি পেপারগুলো তেমন ভালো হয় না। তো আমি ওর মধ্যে তেল দিয়েছি, দিয়ে আগে সব হাতে দু হাত দিয়ে চেপে করে হতো, এখন এই যে দেখো কি সুন্দর হয়েছে। এই যে তেল দিতে হবে ভিতরে দিয়ে, আর এই যে
একটু তেল দিতে হবে এই যে প্লাস্টিকের মধ্যে, এই যে দেখেছো তোমরা সব, দেখো এই এই যে দিয়ে আর এই বাটি দিয়ে চাপতে হবে। এগুলো আগে করতো ঠাম্মা দিদারা সব হাত দিয়ে চেপে চেপে, তখন তো এইসব কেরি পেপারে কোনো এইসব পেপারে কোনো ব্যবস্থা ছিল না, তাই জানতো না, খেতে খুব সুন্দর লাগতো। তাদের কাছ থেকে আমরা শিখেছি, কিন্তু আমরা এখন অন্য পদ্ধতিতে করছি। গরম হয়ে যায়, এবার আমি দিচ্ছি এই পিঠে গুলো ছাড়ছি। ঠিক আছে, একদম সুন্দর ফুলে গেছে, রুচির মতো হয়ে গেছে একদম, খেতেও খুব সুন্দর। না খেলে বুঝতে পারবেন, আমরা অনেক খেয়েছি ওকে। তো হয়ে গেছে, আমি মনে হচ্ছিলাম মা খেতে পারবে না, হয়তো খুব ভালো আছে। পিঠাটা তো খুব সুন্দর হয়েছে, তোমার খাবে এরকম পিঠা কেটে খাবো, খুব ভালো লাগছে। আর আমার মেয়ের পাশে থাক রইবি, বাস। তোমরা দেখেছো আমি এই পিঠাটা কীভাবে তৈরি করেছি, মা তো খেয়ে খুব সুন্দর হয়েছে বলছে, তা তোমরা এই আমি যেভাবে করেছি তোমরা ওইভাবে করবে বাড়িতে, বাড়িতে করে খাবে, খেয়ে যদি ভালো লাগে সবাই লাইক করো, আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।